ব্ল্যাক হোল শব্দ দ্বারা কিন্তু কোনো গর্ত বোঝায় না। ব্ল্যাক হোল এমন একটি জায়গা যেখানে খুবই অল্প জায়গায় অনেক অনেক ভর ঘনীভূত হয়ে রয়েছে, এতই বেশি যে কোনো কিছুই এর কাছ থেকে রক্ষা পায় না, এমনকি সর্বোচ্চ গতিসম্পন্ন আলো নয়। মহাকাশের এই অনন্ত বিস্ময় এই ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলকে কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বর ইত্যাদি বলা হয়। জেনারেল থিওরি অব রিলেটিভিটি অনুসারে কৃষ্ণ গহ্বর মহাকাশের এমন একটি বিশেষ স্থান যেখান থেকে কোনো কিছু এমনকি আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না। মহাকাশে এই দানবের কাছে পথ হারায় আলোক তরঙ্গ। ব্ল্যাক হোলের ধারণা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা ধোঁয়াশা কাজ করে, হয়তো ভালোভাবে জানার সুযোগ হয় না, কিংবা শেষমেশ নিজেদের এই বলে সান্ত্বনা দেয় যে জগতের এমন অনেক কিছুই আছে যা আমাদের জানার দরকার নেই। কিন্তু না, অজানা সব কিছুই জানার আগ্রহ থাকতে হবে এবং জানতে হবে। আসলেই তো কি এই ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের রহস্যই বা কি? চলো তবে আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক মহাবিশ্বের এই ব্ল্যাক হোলের রহস্য। কিন্তু তার আগে বলে দিই বন্ধুরা, তোমরা যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো এবং আরও নতুন ধরনের অনেক ভিডিও তোমরা আগামী দিনে পেতে চলেছ। মহাবিশ্বের এমন কিছু তারকা বা নক্ষত্র আছে যারা এমন শক্তিশালী মহাকর্ষ বল তৈরি করে যে এটি তার কাছাকাছি চলে আসা যে কোনো বস্তুকে একেবারে টেনে নিয়ে যায়, তা হোক কোনো গ্রহ, ধূমকেতু বা স্পেস। তাই ব্ল্যাক হোল পদার্থবিজ্ঞানী জন হুইলারের নাম দেন ব্ল্যাক হোল। এই তারকাদের অস্বাভাবিক আকার, ভর ও ঘনত্ব থাকে, আর এর জন্য এই সব তারকা থেকে নির্গত আলো বাইরে আসতে পারে না। সহজ ভাষায় বলতে গেলে যখন একটি তারকার জীবনকাল শেষ হয়ে যায়, সেই মুহূর্তে তার অভিকর্ষ শক্তি এতই প্রবল যে আলো ওখান থেকে বের হতে পারে। আর এই ঘটনা তখনই ঘটে যখন একটি তারকার জীবনকাল অর্থাৎ তার নির্দিষ্ট জ্বালানি শেষ হয়ে যায়, তারকাটি পরিণত হয় ব্ল্যাক হোলে। এভাবে একটি ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। কৃষ্ণ গহ্বরের জন্ম ইতিহাস অনেকটা কবিতার মতো। একটি তারকার মৃত্যু থেকে জন্ম নেয় একটি কৃষ্ণ গহ্বর। বিজ্ঞানীদের মতে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটির জন্ম ঠিক এই মহাবিশ্বের জন্মের সময়। একটি নক্ষত্রের নির্দিষ্ট জ্বালানি নিঃশেষ হয়ে গেলেও এর মৃত্যু ঘটে। যতক্ষণ পর্যন্ত এর অভ্যন্তরীণ হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে, ততক্ষণ পর্যন্ত এর ভিতরে নিউক্লিয়ার বিক্রিয়া চলতে থাকে। হাইড্রোজেন শেষ হয়ে গেলে এর কেন্দ্রীয় মূল বস্তু সংকুচিত হতে থাকে। এভাবে একটি তারার মৃত্যু হয়। ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্র। প্রত্যেক ব্ল্যাক হোলের চারিদিকে একটি সীমা আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। এভাবে মহাকাশের মহাবিস্ময় হয়ে বেঁচে আছে এই ব্ল্যাক হোল। একে নিয়ে চলেছে বিজ্ঞানের নিরন্তর চর্চা। আলোকে গিলে খাওয়া এই মহাকাশের দানবকে নিয়ে তাই আজ ও কৌতূহলের শেষ নেই। ব্ল্যাক হোল কিন্তু বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোনো বস্তু যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না। এ ধারণা সর্বপ্রথম প্রদান করেন ভূতত্ত্ববিদ জন মিচেল। 1796 সালে গণিতবিদ পিয়ের সিমন ল্যাভলেস এই মতবাদ প্রদান করেন। তার বই প্রথম ও দ্বিতীয় সংস্করণে 1916 সালে আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটির তত্ত্বটি ধারণা করেন ব্ল্যাক হোল থাকা সম্ভব। আর 1994 সালে এসে নভোচারীরা প্রমাণ করেন আসলেই ব্ল্যাক হোল আছে, এটি কোনো সায়েন্স ফিকশন নয়। জার্মান বিজ্ঞানী কার্ল সোয়ার্জকাই 1916 সালে দেখান যে কোনো তারকা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। ব্ল্যাক হোল ছোট হতে পারে, আবার বড় হতে পারে। বিশেষজ্ঞদের মতে ক্ষুদ্রতম ব্ল্যাক হোল একটি পরমাণু সমান হতে পারে। এই জাতীয় ব্ল্যাক হোলগুলো অনেক ক্ষুদ্র, কিন্তু তাদের এক একটার ভর হতে পারে বিশাল কোনো পর্বতের সমান। অন্য এক ধরনের ব্ল্যাক হোলকে বলা হয় স্টেলার বা নাক্ষত্রিক। এর ভর আমাদের সূর্যের ভরের চেয়ে প্রায় 20 গুণ বেশি হতে পারে। খুব সম্ভবত অনেক অনেক বেশি ভরের নক্ষত্র রয়েছে পৃথিবীর ছায়াপথে। আর পৃথিবীর এই ছায়াপথকে বলা হয় মিল্কি ওয়ে। সবচেয়ে বৃহৎ ব্ল্যাক হোলকে বলা হয় সুপারম্যাসিভ। কৃষ্ণ বিবরকে ভাগ করা যায় তার মাঝে থাকা ভর, আধান, কৌণিক ও ভরবেগের উপর ভিত্তি করে। ভরের উপর ভিত্তি করে কৃষ্ণ বিবর চার ধরনের, যেমন নাম্বার 1 সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, নাম্বার 2 ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, নাম্বার 3 মাইক্রো ব্ল্যাক হোল, নাম্বার 4 স্টেলার ব্ল্যাক হোল। সাধারণভাবে একটি ব্ল্যাক হোলকে দেখা বেড়ায় অসম্ভব, কারণ এর অতি শক্তিশালী অভিকর্ষীয় শক্তির সবটুকু আলোর কেন্দ্রের দিকে টানে। কিন্তু এর আশেপাশের তারকা এবং গ্যাস কীভাবে এর দ্বারা প্রভাবিত হয় বা হচ্ছে বিজ্ঞানীরা এটা দেখতে পারেন। যেসব তারকারা ব্ল্যাক হোলকে ঘিরে উড্ডয়মান অথবা ঘূর্ণীয়মান, গবেষকরা সেই সব তারকাদের উপর স্টাডি করতে পারেন। যখন একটি ব্ল্যাক হোল ও তারকার পরস্পর খুব কাছাকাছি আসে, তখন অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো উৎপন্ন হয়। বিজ্ঞানীরা স্যাটেলাইট এবং কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ ব্যবহার করেন এই উচ্চ ক্ষমতা সম্পন্ন আলোকে পর্যবেক্ষণ করতে। ব্ল্যাক হোল থেকে কোনো কিছু বের হতে পারে না, এমনকি আলোও। এটাই চিরায়ত পদার্থবিদ্যার স্বীকার্য। তবে এই নীতিকার মানতে পারছে না গবেষক, যাদের কাতারে প্রথমে আছেন ব্রিটিশ পদার্থবিদ প্রফেসর স্টিফেন হকিং। বর্তমানে এই ব্ল্যাক হোল নিয়ে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, যা প্রমাণিত হলে যুগান্তকারী সৃষ্টি বলে প্রমাণিত হবে এই পৃথিবীতে। পৃথিবী জ্যোতির্বিজ্ঞানের কৃষ্ণ গহ্বর সম্পর্কে এ পর্যন্ত যা জানতে পেরেছেন তা সামান্যই। তবে অতি সম্প্রতি যতটা তথ্য উদ্ধার সক্ষম হয়েছে তা যথার্থই অভাবনীয়, সাধারণ চিন্তার বাইরে। অতএব ব্ল্যাক হোল নিয়ে আমাদের ধারণা ভুল নয়, এর অস্তিত্ব আছে। ব্ল্যাক হোল মোটেও স্পেস বা মহাশূন্যের এতটা কাছে ভ্রমণ করে না যে
তা কোনো তারকা, চাঁদ বা গ্রহকে তার শিকার বানাতে, আর পৃথিবীও কোনোদিন ব্ল্যাক হোলে গিয়ে পতিত হবে না। কারণ কোনো ব্ল্যাক হোলই কিন্তু পৃথিবীর সৌরজগতের এতটা কাছাকাছি নয়। যদি একটি সূর্যের সমান ভরের একটি ব্ল্যাক হোলের সূর্যের জায়গায় প্রতিস্থাপিত হয় তবুও নয়। কোনো কোনো ব্ল্যাক হোলের ভর সূর্যের সমতুল্য হতে পারে, কিন্তু তখনও পৃথিবী এবং অন্যান্য ওই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকবে যেমনটা আগে ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে ব্ল্যাক হোল আমাদের জন্য এখনো কোনো হুমকির সংবাদ বয়ে আনেনি এবং অদূর ভবিষ্যতেও আনবে না বলে আশা করা হচ্ছে। বিখ্যাত নারী বিজ্ঞানী হালাভেক লারেন্ডো বলেন, মনে হয় আমরা যেই ধরনের আশা করেছিলাম তার চেয়ে বড় ও শক্তিশালী ব্ল্যাক হোল পাচ্ছি এবং তা যথেষ্ট কৌতূহলোদ্দীপক। ব্ল্যাক হোলকে মহাকাশে দানব বলে আখ্যায়িত করা। ব্ল্যাক হোল এই মহাবিশ্বের অতি রহস্যময় ব্যাপার, আর বিজ্ঞানীরা নিরন্তর লেগেই আছেন এই রহস্যের পিছনে এবং আশা করা যায় আস্তে আস্তে রহস্যের জাল থেকে একদিন বেরিয়ে আসবে এই রহস্যময় ব্ল্যাক। তখন অনেক কিছুই হয়তো ব্যাখ্যা করা যাবে যা এখনো বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।